Assalamualaikum, প্রিয় ছাত্রছাত্রী, আমার ছোট্ট সোনামণিরা কেমন আছো? আমি মুর্শিদা সুলতানা, ঢাকা মেস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর আলোচনা করব। তোমরা সবাই বইটা বের করো, ইসলাম ও নৈতিক বইটা সবাই বের করো। এবার আমি দেখো, আমরা আজকে ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল তা আমি পড়ব। তোমরা খুব সুন্দর করে খেয়াল করবে, খেয়াল করবে সুন্দরভাবে আমি ইমানে মুফাসসালটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই শুনেছো তো? এবার আমরা ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসালের অর্থটা আমরা দেখি। আমি ইমান আনলাম আল্লাহর উপর, আমি ইমান আনলাম আল্লাহর উপর, তার ফেরেশতা, তার কিতাব ও তার রাসূলগণের উপর। আরও ইমান আনলাম শেষ দিবসে ও তাকদীরের ভালো মন্দ যা আল্লাহর পক্ষ থেকে হয় এবং মৃত্যুর পর উত্থান পতন। তাহলে মানে মুফাসসালের অর্থটা তোমরা সবাই শুনলে। এবার দেখো, ইমান অর্থ কি? বিশ্বাস। ইমান অর্থ বিশ্বাস। আর মুফাসসাল অর্থ বিস্তারিত, মুফাসসাল অর্থ বিস্তারিত। তাহলে আমরা ইমানে মুফাসসাল, ইমানে ইমান অর্থ বিশ্বাস, মুফাসসাল অর্থ বিস্তারিত। তাহলে আমরা বিশ্বাস আনব ইমানের প্রতি, ইমান মানে বিশ্বাস, সেটা বিশ্বাস করবে এবং বিস্তারিতভাবে জানব, বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে ইমানে মুফাসসালে আমরা সাতটি বিষয়ে ইমান আনি। ইমানে মুফাসসালে আমরা সাতটি, এই যে ইমানে মুফাসসাল, এরপরে আমরা সাতটি বিষয়ে ইমান আনি। কী কী এবার তাহলে আমরা দেখি। আল্লাহ, এক আল্লাহ, দুই ফেরেশতা, তিন কিতাব, চার রাসূলগণ, পাঁচ শেষ দিবস, ছয় তকদীর, সাত মৃত্যুর পর উত্থান পতন। তাহলে তোমরা বুঝতে পারলে যে মানে বিশ্বাস আনার পরে আমাদের সাতটি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমাদের এই সাতটি বিষয়ের উপর, সাতটি, এই সাতটি বিষয়কে আমরা আমাদের মেনে চলতে হবে, বিশ্বাস করতে হবে। যেটা ইমান, প্রথম ইমানের প্রথম বিষয় আল্লাহ তাআলার উপর বিশ্বাস। তাহলে আল্লাহ তাআলার উপর বিশ্বাসটা কি? ইমানের প্রথম কথাই হলো আল্লাহ তাআলার উপর বিশ্বাস। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা এক সত্তা, এক ও অদ্বিতীয়, তার কোনো শরীর নেই। তিনি তার গুণাবলীতেও অদ্বিতীয় ও অতুলনীয়। তিনি অনাদি, অনন্ত, তিনি প্রথম, তিনি শেষ, যখন কোনো কিছুই থাকবে না। মহান আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। আবার একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, সেটা কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমে। আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবেন, আসমান জমিনে কোনো কিছু থাকবে না। তিনি সকল সৃষ্টির পালনকর্তা, তিনি পরম দয়ালু, তিনি সব কিছুর মালিক। আমাদের আমরা ভালো মন্দ কাজ করলে তিনি খুশি হন। আমরা যখন ভালো কাজ করি তখন তিনি কী হন? খুশি হন। আর মন্দ কাজ করলে আল্লাহ অখুশি বা অসন্তুষ্ট হন, আমাদের উপরে নারাজ হন, অসন্তুষ্ট। আমরা আল্লাহর উপর ভরসা
ভরসা রেখে ভালো কাজ করব। ভালো কাজগুলো কি আমরা আল্লাহর আদেশ নির্দেশ মানবো, আল্লাহ আমাদের পাঁচ নামাজকে ফরজ করে দিয়েছেন সেটা করব, আমাদের রমজান মাসে এক মাস রোজা ফরজ করেছেন সেটা করব, আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলব। তারপরে কি আছে দ্বিতীয় ইমানের দ্বিতীয় বিষয় হলো ফেরেশতাগণে বিশ্বাস। মালাইকা বা ফেরেশতাগণ, মালাইকা অর্থ কি? মালাইকা অর্থ হলো ফেরেশতাগণের উপর বিশ্বাস। মালাইকা ফেরেশতাগণে বিশ্বাস, ফেরেশতাগণ আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি। ফেরেশতা কিভাবে এসেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তারা কিসের তৈরি? তারা নূরের তৈরি। ফেরেশতারা নূরের, নূর মানে আলো বা আগুন। আমরা জানি তোমরা আগেও শুনেছ যে ফেরেশতা হলো নূরের তৈরি আর মানুষ মাটির তৈরি, তাহলে ফেরেশতাগণ হলো নূরের তৈরি, আলোর তৈরি। তারা আল্লাহর আদেশে বিভিন্ন কাজে নিয়োজিত থাকে, বিভিন্ন ফেরেশতা বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। আল্লাহ যে ফেরেশতার উপর যে দায়িত্ব দিয়েছেন সেই ফেরেশতা সেই দায়িত্ব পালন করে। তারা আল্লাহর আদেশে সব কিছু পালন করেন, তারা কখনো আল্লাহর হুকুম অমান্য করেন না। আল্লাহ যখন বলেন যে তোমরা এই কাজটা করে আসো, কারোর জান কবজ করে আসো, সেটা তখন তারা সাথে সাথে আল্লাহর হুকুম পালন করে। তাদের পানাহারের প্রয়োজন নেই, আল্লাহ রিজিক কি তাদের জীবিকা, তাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না, জানেন। তাদের মধ্যে চারজন ফেরেশতা প্রসিদ্ধ। এই যে অনেকগুলো ফেরেশতা আছে তার ভিতরে চারজন প্রসিদ্ধ, কি কি? হযরত জিব্রাইল আলাইহিসসালাম, তিনি নবী রাসূলের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। ওহী মানে কি? আল্লাহ বাণী। ওহী মানে বুঝতে পেরেছ? ওহী মানে আল্লাহর বাণী। হযরত মিকাইল আলাইহিসসালাম, তিনি জীবের জীবিকা বণ্টন ও মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত। তিনি জীবের জীবিকা বণ্টন, জীবের জীবিকা বণ্টন, তাদের আহার করার সব কিছু জীবিকা বণ্টন এবং মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত। হযরত আজরাইল আলাইহিসসালাম, তিনি আল্লাহর হুকুমে জীবের জান কবজ করেন। তাহলে কি করেন আজরাইল আলাইহিসসালাম? আজরাইল আলাইহিসসালাম জীবের জান কবজ করেন। আমাদেরকে, আমরা যখন মৃত্যুবরণ করি তখন আমাদের জান কে কবজ করে বলো শিক্ষার্থীরা? কে যায়? তোমরা এটা জেনে রাখবে, আজরাইল আলাইহিসসালাম। তারপরে আছে ইসরাফিল, চারজন যে প্রসিদ্ধ ফেরেশতা তাদের নাম তো আমি বলছি। হযরত ইসরাফিল আলাইহিসসালাম, তিনি সিংহাসনে হাতে আল্লাহর আদেশে অপেক্ষায় আছেন। তিনি প্রথম ফুল দেবেন, তাতে সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুল দেবেন, তখন সব কিছু জীবন ফিরে পাবে। একদল ফেরেশতা আছেন যারা মানুষের ভালো মন্দ কাজের হিসাব রাখেন। তাদেরকে বলে কিরামান কাতিবিন, যারা সকল আমাদের ভালো মন্দ কাজের হিসাব রাখেন তাদেরকে কি বলা হয়? কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ। তাদেরকে কি বলা হয়? কিরামান কাতিবিনদের, কিরামান কাতিবিনকে কি বলা হয়? সম্মানিত লেখকগণ। মুনকার নাকির নামে আরো ফেরেশতা আছে, মুনকার নাকির নামে আরো ফেরেশতা আছে, তারা কবরে প্রশ্ন করবে। তোমরা শুনেছ আমাদের মৃত্যুর পরে কবরে সওয়াল জবাব হবে, সেখানে কোন ফেরেশতা আসবে? মুনকার নাকির, মুনকার নাকির নামে আর যে ফেরেশতা আছে তারা আসবে, তারা কবরে প্রশ্ন করবে। প্রশ্ন করবেন আল্লাহ রাসূল ও দীন সম্বন্ধে, বলবে তোমার রবকে, তোমার রবকে প্রশ্ন করবে, তোমার রাসূলকে প্রশ্ন করবে, তোমার দীন কি? আল্লাহর অনুগত বান্দারা এসব প্রশ্নের উত্তর দিতে পারবে। যারা মুমিন ব্যক্তি হবে, যারা আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলবে, তারা কিন্তু সবাই
প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিতে পারবে। আর যারা খারাপ কাজ করবে, আল্লাহর হুকুম মানবে না, নামাজ রোজা করবে না, তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। বুঝতে পেরেছ? তৃতীয় বিষয়, আসমানি কিতাবে বিশ্বাস। আসমানি কিতাবে বিশ্বাস, আল্লাহ তাআলা নবী রাসূলের কাছে ওহী পাঠাতেন। ওহী মানে কি? ওহী মানে আল্লাহর বাণী, আল্লাহর বাণী। ওহী হলো আল্লাহর বাণী, আল্লাহর বাণী সমূহের সমষ্টিকে বলে আসমানি কিতাব। আল্লাহ যেটা বলতেন সেইটা কি করতেন? ওর নবী রাসূলের কাছে নিয়ে আসতেন, আল্লাহর নির্দেশগুলো, আল্লাহর কথাগুলো নবী রাসূলের কাছে নিয়ে আসতেন। সেই নবী রাসূলগণ সেই সমষ্টির বাণী, আল্লাহর বাণী কি সমষ্টিকে বলে আসমানি কিতাব। আসমানি কিতাবে আছে মানুষের জন্য হিদায়াত, মুক্তির কথা। আসমানি কিতাব কতখানা বলতে পারো? আসমানি কিতাব একশত চারখানা, চারখানা বড়, একশোখানা ছোট। ছোট কিতাবকে বলে সহিফা, তাকে বলে সহিফা। ছোট আর বড় কিতাব চারখানা, ছোট কিতাব একশোখানা, তাকে বলে সহিফা। বড় চারখানা কিতাব তাওরাত, মুসা আলাইহিসসালামের উপর অবতীর্ণ, ঈসা আলাইহিসসালামের উপর, কুরআন মাজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পেরেছ আমরা আজকে ইমানের তৃতীয় আসমানি কিতাব পর্যন্ত আলোচনা করলাম। আমাদের সময় শেষ, এখন তোমাদের বাড়ির কাজ দিচ্ছি আমি। বাড়ির কাজটা সবাই খাতায় লিখে নাও, বাড়ির কাজটা সুন্দর করে সবাই খাতায় লেখো। বাড়ির কাজটা হলো দশজন নবী রাসূলের নাম, তোমরা সুন্দর করে পড়ে খাতায় লিখে নিয়ে আসবে। আগামী ক্লাসে আমি তোমাদের এটা দেখব। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।